প্রেস তলর মো প্রিয় ভাই ভৌণী ও মো প্রিয় বাপা মা সমস্ত আজ আপন মান নিকটরে নূতন নিয়মর প্রথম করিন্থিয়র 15 অধ্যায় পঠন করা যাওছি। হে ভাই মানে মু তোমান নিকটরে যে সুসমাচার প্রচার করেছিলি, যা তুমি মানে গ্রহণ করেছিল, জহরে মধ্যে স্থির হয়ে রহিছ, মু যে প্রকার তোমান নিকটরে তাহা প্রচার করেছিলি এহা তোমমানকু স্মরণ করাউছি। যদি তুমি মানে তাহা দৃঢ় ভাবে ধরি থাও, তেবে তাহা দ্বারা পরিত্রাণ পাওছ, নহলে তো তুমি মানে ব্যর্থরে বিশ্বাসী হয়েছিল। কারণ যে শিক্ষা মু পাইলি সেমধ্যে এই প্রধান শিক্ষা তোমমানকু প্রদান করেছিলি, যথা খ্রিস্ট শাস্ত্র অনুসারে আমমানকু পাপ নিমন্তে মৃত্যুভোগ কলে, সমাধি প্রাপ্ত হলে শাস্ত্র অনুসার তৃতীয় দিবসের উত্থিত হলে সে কেফাঙ্কু আউ তাপরে দ্বাদশঙ্কু দর্শন দেলে। এ উত্তরে একাথরে 500 ঠারু অধিক ভাই মানকু দর্শন দেলে। সেমানক মধ্যে অধিকাংশ আজি পর্যন্ত জীবিত অছন্তি, কিন্তু কেহি কেহি মহানিদ্রা প্রাপ্ত হই অছন্তি। তপ্তরে সে চাকুবঙ্কু আউ পরে সমস্ত প্রেরিতঙ্কু দর্শন দেলে। অবশেষরে অকালজাত পরে জনে যে মু সে মতে মধ্য দর্শন দেলে। কারণ ঈশ্বরঙ্ক মণ্ডলীকু তাড়না করিথিবারু প্রেরিত মানক মধ্যে মু ক্ষুদ্রতম, পুনি প্রেরিত নামরে খ্যাত হেবাক অযোগ্য, কিন্তু মু যাহা হইছি তাহা ঈশ্বরক অনুগ্রহরে হইছি, আউ মো প্রতি প্রদত্ত তাহাঙ্কর সেই অনুগ্রহ ব্যর্থ হই নাহি। মাত্র মু সে সমস্ত অপেক্ষা অধিক পরিশ্রম করিছি, তথাপি মু নুহে কিন্তু মো সহিত থিবা ঈশ্বরক অনুগ্রহ তাহা করিছি। অতএব মু হুয়ে বা সেমানে হুন্তু, এই প্রকারে আমি মানে প্রচার করুথাও, আউ এই প্রকার তুমি মানে বিশ্বাসী হইছ। এণু খ্রিস্ট যে মৃত মানক মধ্যে উত্থিত হই অছন্তি, এহা যদি প্রচার করা যাওছি, তবে মৃত মানকর পুনরুত্থান নাহে বলি তুম মানক মধ্যে কেহি কেহি কিপরি কহন্তি। যদি তুম মানকর পুনরুত্থান নাহে, তবে খ্রিস্ট মধ্যে উত্থিত হই নাহান্তি, আউ যদি খ্রিস্ট উত্থিত হই নাহান্তি, তবে তো আম মানক প্রচার বৃথা, তুম মানক বিশ্বাস মধ্যে বৃথা। পুনি আম্ভে মানে ঈশ্বরক সম্বন্ধে যে মিথ্যা সাক্ষী, এহা প্রকাশ পায়। কারণ আম্ভে মানে ঈশ্বরক বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে থাকে যে সে খ্রিস্ট উঠাই অছন্তি, মাত্র যদি মৃত মানে উত্থিত ন হুঁতি, তেবে সে তাহাঙ্ক উঠাই নাহান্তি। যেণু যদি মৃত মানে উত্থিত ন হুঁতি, তেবে খ্রিস্ট মধ্যে উত্থিত হই নাহান্তি, আউ যদি খ্রিস্ট উত্থিত হই নাহান্তি, তেবে তুমমানকর বিশ্বাস নিস্বাল। কারণ তুমি মানে এপর্যন্ত আপনা আপনা পাপরে অছ, তাহলে যে মানে খ্রিস্টঙ্কঠারে মহানিদ্রা প্রাপ্ত হই অছন্তি, সেমানে মধ্যে বিনষ্ট হই অছন্তি। যদি কেবল এই জীবন নিমন্তে আমি মানে খ্রিস্টঙ্কঠারে ভরসা রক্ষছু, তেবে সমস্ত মনুষ্যঙ্ক ঠারু আমি মানে দুর্ভাগ্য। কিন্তু প্রকৃতরে খ্রিস্ট মহানিদ্রা প্রাপ্ত লোকমানকর প্রথম ফলস্বরূপে মৃত মানক মধ্যে উত্থিত হই অছন্তি। কারণ মনুষ্য দ্বারা মৃত্যু উপস্থিত হইথিবার মনুষ্য দ্বারা মধ্যে মৃত মানকর পুনরুত্থান উপস্থিত হইছে। যেণু আদম দ্বারা যেপর সমস্ত মৃত্যুভোগ করতে, সেইপরি মধ্যে খ্রিস্ট দ্বারা সমস্ত সচিব হবে। কিন্তু প্রত্যেক জন আপনা আপনা শ্রেণীর প্রথম ফলস্বরূপ খ্রিস্ট, পরে খ্রিস্ট আগমন সময়ের তাহলে আশ্রিত মানে তপ্তের যুগান্ত উপস্থিত হব। সে সময়ের সে সমস্ত কর্তাপণ, সমস্ত ক্ষমতা ও শক্তি লোপ কলা উতারে পিতা ঈশ্বরক রাজত্ব সমর্পণ করবে। কারণ সে সমস্ত শত্রুকে নিজের পাদ তলে ন রক্ষা পর্যন্ত তাহলে অবশ্যই রাজত্ব করা হব। শেষ শত্রু স্বরূপে মূর্তিকে লোপ করা যাব, কারণ সে সমস্ত বিষয় তাহলে পাদ তলে বশীভূত কলে। যেতবে সে কহতি সমস্ত বিষয় বশীভূত করা যাই, স্পষ্ট সমস্ত বিষয় যে তাহলে বশীভূত কলে সে সেই সবুর অন্তর্গত নুহতি। যে সমস্ত বিষয় তাহলে বশীভূত কলে স্বয়ং পুত্র মধ্যে তাহলে বশীভূত হবে, যেপর ঈশ্বর সর্বেসর্বা হুঁতি। মৃত মানক উত্থান নহেলে যে মানে মৃত মানক নিমন্তে বাপ্তিজিত হুঁতি, সেমানে কণ করিবে? যদি মৃত মানে আদ্য উত্থিত ন হুঁতি, তেবে সেমানক নিমন্তে সেমানে কাহিঁকি বাপ্তিজিত হুঁতি? আম্ভে মানে মধ্যে কাহিঁকি প্রত্যেক দণ্ডরে বিপদর সম্মুখীন হউ? হে ভাই মানে আমমানক প্রভু খ্রিস্ট যীশুঙ্ক ঠারে তোমমানক বিষয়ে মু যে দর্প করে সেথির শপথ করে কুছি, মু প্রতিদিন মৃত্যুভোগ করুছি। যদি লোকাচার অনুসারে মু এফিসরে বন্য পশু মানক সহ যুদ্ধ করিছি, তবে সেথির মোর লাভ কণ? যদি মৃত মানে উত্থিত ন হতে, তবে আস
ଆମେମାନେ ଭଜନ ପାନ କରୁ, କାରଣ କାଲି ଆମେମାନେ ମରିବା। ଭ୍ରାନ୍ତ ନୁହଁ, କୁସଂସର୍ଗ ଶିଷ୍ଟାଚାର ନଷ୍ଟ କରେ। ଯଥାର୍ଥ ରୂପେ ଜାଗ୍ରତ ହୁଅ, ପାପନ କର, କାରଣ କାହାରି କାହାରି ଈଶ୍ୱରଙ୍କ ବିଷୟରେ ଜ୍ଞାନ ନାହିଁ। ମୁଁ ତୁମମାନଙ୍କ ଲଜା ନିମନ୍ତେ ଏହି କଥା କହିଅଛି, କିନ୍ତୁ କେହି କହିବ ମୃତମାନେ କିପରି ଉତ୍ଥିତ ହୁଅନ୍ତି, କି ପ୍ରକାର ଶରୀରରେ ସେମାନେ ଆସନ୍ତି। ଯଥାର୍ଥ ରୂପେ ଜାଗ୍ରତ ହୁଅ, ପାପନ କର, କାରଣ କାହାରି କାହାରି ଈଶ୍ୱରଙ୍କ ବିଷୟରେ ଜ୍ଞାନ ନାହିଁ। ମୁଁ ତୁମମାନଙ୍କ ଲଜ୍ଜା ନିମନ୍ତେ ଏହି କଥା କହୁଅଛି, କିନ୍ତୁ କେହି କହିବ ମୃତମାନେ କିପରି ଉତ୍ଥିତ ହୁଅନ୍ତି, କି ପ୍ରକାର ଶରୀରରେ ସେମାନେ ଆସନ୍ତି। ହେ ନିର୍ବୋଧ, ତୁମେ ନିଜେ ଯାହା ବୁଣ ତାହା ନମଲେ ସଜୀବ ହୁଏ ନାହିଁ, ଆଉ ଯେଉଁ ଶରୀର ହେବ ତାହା ତୁମେ ବୁଣ ନାହିଁ, କିନ୍ତୁ ଗହମ ହେଉ ବା ଅନ୍ୟ କୌଣସି ଶସ୍ୟ ହେଉ, ତାହା କେବଳ ଦାନା ମାତ୍ର, କିନ୍ତୁ ଈଶ୍ୱର ଆପଣା ଇଚ୍ଛା ଅନୁସାରେ ତାହାକୁ ଶରୀର ଦିଅନ୍ତି, ଆଉ ସମସ୍ତ ବୀଜ ମଧ୍ୟରୁ ପ୍ରତ୍ୟେକକୁ ତାହାର ନିଜ ଶରୀର ଦିଅନ୍ତି। ସମସ୍ତ ଶରୀର ଏକ ପ୍ରକାର ଶରୀର ନୁହେଁ, ମାତ୍ର ମନୁଷ୍ୟମାନଙ୍କ ଏକ ପ୍ରକାର ଶରୀର, ପଶୁମାନଙ୍କର ଅନ୍ୟ ପ୍ରକାର ଶରୀର, ପୁଣି ପକ୍ଷୀମାନଙ୍କର ଆଉ ଏକ ପ୍ରକାର ଶରୀର, ଓ ମାଛମାନଙ୍କର ଅନ୍ୟ ପ୍ରକାର ଶରୀର। ଆକାଶସ୍ଥ ଶରୀର ଅଛି, ପୃଥିବୀସ୍ଥ ଶରୀର ମଧ୍ୟ ଅଛି, କିନ୍ତୁ ଆକାଶସ୍ଥ ଶରୀରର ଏକ ପ୍ରକାର ତେଜ, ଆଉ ପୃଥିବୀସ୍ଥ ଶରୀରର ଅନ୍ୟ ପ୍ରକାର ତେଜ। ସୂର୍ଯ୍ୟର ଏକ ପ୍ରକାର ତେଜ, ଚନ୍ଦ୍ରର ଅନ୍ୟ ପ୍ରକାର ତେଜ, ଓ ନକ୍ଷତ୍ରମାଳାର ଅନ୍ୟ ପ୍ରକାର ତେଜ, କାରଣ ତେଜରେ ଗୋଟିଏ ନକ୍ଷତ୍ର ଅନ୍ୟ ନକ୍ଷତ୍ର ଠାରୁ ଭିନ୍ନ। ମୃତମାନଙ୍କର ପୁନରୁତ୍ଥାନ ମଧ୍ୟ ସେହି ପ୍ରକାର, କ୍ଷୟରେ ବୁଣାଯାଏ ଅକ୍ଷୟ ହୋଇ ଉତ୍ଥିତ ହୁଏ, ଅନାଦରରେ ବୁଣାଯାଏ ଗୌରବାନ୍ୱିତ ହୋଇ ଉତ୍ଥିତ ହୁଏ, ଦୁର୍ବଳତାରେ ବୁଣାଯାଏ ସବଳ ହୋଇ ଉତ୍ଥିତ ହୁଏ, ପ୍ରାକୃତିକ ଶରୀର ବୁଣାଯାଏ ଆତ୍ମିକ ଶରୀର ଉତ୍ଥିତ ହୁଏ। ଯଦି ପ୍ରାକୃତିକ ଶରୀର ଅଛି, ତେବେ ଆତ୍ମିକ ଶରୀର ସୁଦ୍ଧା ଅଛି। ଏହିପରି ମଧ୍ୟ ଲେଖା ଅଛି, ପ୍ରଥମ ମନୁଷ୍ୟ ଆଦମ ଜୀବିତ ପ୍ରାଣୀ ହେଲେ, ଶେଷ ଆଦମ ଜୀବନଦାୟକ ଆତ୍ମା ହେଲେ। ମାତ୍ର ଯାହା ଆତ୍ମିକ ତାହା ପ୍ରଥମ ନୁହେଁ, କିନ୍ତୁ ଯାହା ପ୍ରାକୃତିକ ତାହା ପ୍ରଥମ, ପରେ ଆତ୍ମିକ। ପ୍ରଥମ ମନୁଷ୍ୟ ପାର୍ଥିବ ମୂର୍ତ୍ତିକାରେ ନିର୍ମିତ, ଦ୍ୱିତୀୟ ମନୁଷ୍ୟ ସ୍ୱର୍ଗରୁ ଆଗତ। ଯେଉଁମାନେ ମୂର୍ତ୍ତିକାରେ ନିର୍ମିତ ସେମାନେ ମୂର୍ତ୍ତିକାର ନିର୍ମିତ ସେ ମନୁଷ୍ୟ ତୁଲ୍ୟ, ପୁଣି ଯେଉଁମାନେ ସ୍ୱର୍ଗୀୟ ସେମାନେ ସ୍ୱର୍ଗରୁ ଆଗତ ସେ ବ୍ୟକ୍ତି ତୁଲ୍ୟ। ଆଉ ଆମେମାନେ ଯେପରି ମୂର୍ତ୍ତିକାରେ ନିର୍ମିତ ସେ ମନୁଷ୍ୟର ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଧାରଣ କରିଅଛୁ, ସେପରି ସେହି ସ୍ୱର୍ଗୀୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ମଧ୍ୟ ଧାରଣ କରିବା। ହେ ଭାଇମାନେ, ମୁଁ ଏହା କହୁଅଛି, ରକ୍ତ ମାଂସ ଈଶ୍ୱରଙ୍କ ରାଜ୍ୟ ଅଧିକାର କରିପାରେ ନାହିଁ, କିମ୍ବା କ୍ଷୟ ଅକ୍ଷୟ ତାକୁ ଅଧିକାର କରେ ନାହିଁ। ଦେଖ, ମୁଁ ତୁମମାନଙ୍କୁ ଗୋଟିଏ ନିଗୁଢ଼ କଥା କହୁଅଛି, ଆମେମାନେ ସମସ୍ତେ ମହାନିଦ୍ରା ପ୍ରାପ୍ତ ହେବା ନାହିଁ, କିନ୍ତୁ ଏକ ମୁହୂର୍ତ୍ତରେ ଚକ୍ଷୁର ପଲକରେ ଶେଷ ତୋରି ଧ୍ୱନିରେ ଆମେମାନେ ସମସ୍ତେ ପରିବର୍ତ୍ତିତ ହେବା, କାରଣ ତୁରି ବାଜିବ, ଆଉ ମୃତମାନେ ଅକ୍ଷୟ ହୋଇ ଉତ୍ଥିତ ହେବେ, ପୁଣି ଆମେମାନେ ପରିବର୍ତ୍ତିତ ହେବା, କାରଣ ଏହି କ୍ଷୟ ଶରୀରକୁ ଅକ୍ଷତା ରୂପ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରିବାକୁ ହେବ, ଆଉ ଏହି ମର୍ତ୍ତ୍ୟ ଶରୀରକୁ ଅମରତ୍ୱ ରୂପ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରିବାକୁ ହେବ। କିନ୍ତୁ ଏହି କ୍ଷୟ ଶରୀର ଅକ୍ଷୟ ରୂପ ବସ୍ତ୍ର ଓ ଏହି ମର୍ତ୍ତ୍ୟ ଶରୀର ଅମରତା ରୂପ ବସ୍ତ୍ର ପରିଧାନ କଲା ଉତ୍ତାରେ ଏହି ଲିଖିତ ବାକ୍ୟ ସଫଳ ହେବ। ଜୟ ମୃତ୍ୟୁକୁ ଗ୍ରାସ କରିଅଛି, ରେ ମୃତ୍ୟୁ କାହିଁ ତୋର ଜୟ, ରେ ମୃତ୍ୟୁ କାହିଁ ତୋର ନାହୁଡ଼, ମୃତ୍ୟୁର ନାହୁଡ଼ ପାପ ଆଉ ପାପର ବଳ ବ୍ୟବସ୍ଥା। କିନ୍ତୁ ଯେଉଁ ଈଶ୍ୱର ଆମମାନଙ୍କ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଆମମାନଙ୍କୁ ଜୟ ପ୍ରଦାନ କରନ୍ତି, ତାହାଙ୍କର ଧନ୍ୟବାଦ ହେଉ। ଓ ତେବେ ହେ ମୋର ପ୍ରିୟ ଭାଇମାନେ, ପ୍ରଭୁଙ୍କ ସେବାରେ ତୁମମାନଙ୍କ ପରିଶ୍ରମ ନିଷ୍ଫଳ ନୁହେଁ, ଏହା ଜାଣି ପ୍ରଭୁଙ୍କ କାର୍ଯ୍ୟରେ ସୁସ୍ଥିର ଓ ଅଟଳ ରହି ସର୍ବଦା ଅଧିକରୁ ଅଧିକତର ଯତ୍ନବାନ ହୁଅ। ଆମେନ୍। ଧନ୍ୟବାଦ ମୋ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ଓ ମୋ ପ୍ରିୟ ଆପା ସମସ୍ତଙ୍କୁ। ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଅଛି, ତ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଆମେନ୍।